তোমার যে জন্মের দিন যেটা আছে যদিও তোমার জানা না থাকে তবে বাইরে বার্থ সার্টিফিকেট বাইরে করলে তোমার জন্মের ডেটটা যে তো পাওয়া যায় বার্থটাও সে তো পাওয়া যাইবে যাইবে কি না এই বার্থটা যদি কেক কাটার জন্য নির্ধারণ করো তার থেকে বর্জন করো তার থেকে বিরত থাকো এবং এই দিনে যাতে নফলি একটা রোজা রাখো আল্লাহ রব্বুল ইজ্জতে তোমার সুন্নতের সব দিবে আল্লাহ সুবহানাল্লাহ কেন বলে আমার নবী দর্শন আমি দললে কি গুনাহ হবে আমার নবী রোজা রাখলেন আর সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি রোজা রাখেন ইয়াউমা উলিদতু ফিহি আমি এই দিনে রোজা রাখি এর জন্য এর কারণে যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জন্ম দিলেন বলো সুবহান আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ রাসূলুল্লাহর উম্মতেরা এই পবিত্র রমজান মাসের আগের যে মাস বর্তমানে চলের এই মাসটির নাম কি বলে এই মাসটির নাম হলো শাবান মাস رسول الله বলেন হাদিসে বর্ণিত শাবান ও শাহরে রমাদান ও শাহরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শাবান ও শাহরি মানে শাবান আমার মাস রমজান মাস যেটা সেটা হইল আল্লাহর মাস সেটা কেমন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন হে আমার সাহাবায়ে কেরামরা হে আমার উম্মতেরা এই পবিত্র শাবান মাসের মধ্যে তোমাদের একটি খুশখবরি কি খুশখবরি আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ লক্ষ্য করো বাইরা লক্ষ্য করো আমাদের নবীর আগে একজন নবী একজন রসুল এই পৃথিবী থেকে বিদায় হলেন যে নবীর নাম কি হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কি নাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নাম শুনছেন তো আমার বাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুবাশশিরাম বিরুস হযরত ঈসা আলাইহিস সালাম বলেন مبشرا برسول ياتي من بعد اسمه احمد আমার পরে একজন নবী আইবা আমার পরে একজন রসূল আইবা যার নাম হইল আহমদ যারা বলে সুবহানাল্লাহ এই জানলা কিলা এই জানলা কিলা বলে তাওরীত কিতাবে আছে বলে শুধু তাওরীতে নয় আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ জবুরে নয় শুধুমাত্র এই বিষয়টি কোন জায়গা থেকে ভালোভাবে তিনি জানতে পারলেন কথাটি লক্ষ্য করো কিতাবের নাম হলো কালিয়ুবি কিতাবের নাম কি কালিয়ুবি আল্লামা ইমাম শাহাবুদ্দিন কালিয়ুবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন বর্ণনা করেন একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে যদি আপনারা অনুমতি দেন তাহলে উপস্থাপন করব শুনতানি ঘটনাটি শুনতানি হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের ঘটনা কিতাবের নাম হলো কালিয়ুবি আল্লামা ইমাম শাহাবুদ্দিন কালিয়ুবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন সেই কিতাবটি কোথায় পড়া হয় বলে আমরা যখন সরকারি মাদ্রাসা ছিল আসামের মধ্যে এই মাদ্রাসার থার্ড ইয়ারের মধ্যে আদবের ফোনে সেই কিতাবটি পড়া হইতো তাহলে বোঝা গেল নির্ভরযোগ্য একটি কিতাব আমার ভাইয়েরা সেই কিতাবে উল্লেখিত আছে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের অভ্যাস ছিল বেড়াইতা ফাকাইতা ভ্রমণ কর্তা একদিন হযরত ঈসা আলাইহিস সালাম ভ্রমণের উদ্দেশ্যে বাইর হইছেন একটি জঙ্গল অতিক্রম করিয়া অন্যত্রে যাইবা এই সময়ে জঙ্গলের মধ্যে একটি পাহাড় এর পাহাড়ের মধ্যে একটি টিলা পাওয়া গেল কি পাওয়া গেল টিলা তো বুঝা যায় টিলা এই টিলাটা দেখিয়া তাই এত আশ্চর্য হইলা এত চিন্তাশীল হইলা তিনি এর ধারণা হইল এই যে টিলা আমার জিন্দগিতে আমি আর দ্বিতীয়ত কোনোদিন দেখিনি এই টিলার মধ্যে নিশ্চয় আল্লাহর কোনো আল্লাহ রব্বুল ইজ্জতের কোন নূর থাকতে পারে কোন জ্যোতি থাকতে পারে এই টিলার চতুর্দিকে তিনি গির্দাগির্দ করতেছেন চক্কর দিতেছেন দেখতেছেন ভাবনা করতেছেন বিষয়টা কি এই টিলার ঐতিহ্য এই টিলার সৌন্দর্য এই টিলার যে নমুনা সেটা আশ্চর্যজনক দৃশ্য রূপে ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঐসা তুমি যে টিলার চতুর্দিকে এইভাবে গির্দাগির্দ করতেছ তুমি কিসের কারণে এইভাবে ঘুরতেছ চক্কর লাগাইতেছ মালিক আমি আমার জিন্দেগীর মধ্যে এইভাবে কোন ঐতিহ্যবাহী টিলা আমি আর দেখতে পাই না যেটার সৌন্দর্য তাই আমি বিভোর হয়ে চমৎকৃত হয়ে আনন্দিত হয়ে আমি স্টেঞ্জ হয়ে এই টিলার চতুর্দিকে আমি ঘুরতেছি বলে ঐসা এক কাজ করো রে বা যদি তুমি আরো কিছু দেখতে চাও আশ্চর্য তাহলে অগুরু উঠে উঠো কি করো
ওগুতে আরোহণ করো হযরত ঈসা আলাইহিস সালামে ওগুর টিলাগুর উপরে উঠিলে উঠি আল্লাহ দেখলা গম্বুজের নিয়া একটা পাথর কও সুবহানাল্লাহ এই পাথরটা যখন দেখাইন দেখি এই পাথরটা দেখি আশ্চর্য হইলা কোনদিন এইভাবে কোন ঐতিহ্যবাহী পাথর এইভাবে কোন সৌন্দর্যমণ্ডিত পাথর দেখতে পাই না এই পাথরটার মধ্যে নিশ্চয় আল্লাহর কোন নূর আছে এই পাথরটার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতের কোন সম্মানী উপাদান রাখা আছে এই পাথরের চতুর্দিকে এইভাবে তাকাই তাকাইয়া ঘুরতেছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈসা যদি তুমি আরো আশ্চর্য কিছু জানতে হয় দেখতে হয় তাহলে ওই পাথরের মধ্যে তোমার হাতের শরীবা স্টিক বা লাঠি যেটা আছে ওগুদি আঘাত করো তিনি করেন আঘাত সঙ্গে সঙ্গে এই পাথরটা দুই খণ্ড হয়ে গেল সুবহানাল্লাহ যখন এই পাথরটি দুই খণ্ড হয় এই পাথরের ভিতরে একজন মানুষ পাওয়া গেল যার দাড়ি এত লম্বা দেখতে এত সুন্দর এত সুন্দর সালাম আলাইকের মাধ্যমে এই ব্যক্তির সঙ্গে আলোচনা আরম্ভ হয়ে গেল কার ঈসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালাম বলেন ও ভাই এই পাথরের ভিতরে তুমি অক্ষত অবস্থায় আছো যে পাথরটির মধ্যে নাই কোনো দরজা নাই কোনো ভেন্টিলেটার নাই কোনো ছিদ্র নাই কোনো শ্বাস প্রশ্বাসের কোনো ব্যবস্থা হে বাইরে এই পাথরের ভিতরে খাদ্য বস্তু তোমারে কইত্যা কি খেয়ে দিয়া থাকি হে ঈসা এই পাথরের ভিতরে আমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি মাধ্যমে খানি দে তবে এই পাথরের ভিতরে তুমি কিভাবে শ্বাস প্রশ্বাস করো বলে আমার শ্বাস প্রশ্বাসের খবর কিন্তু আমি জানি না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে জানেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর জন্য বনি যায় আল্লাহ তার জন্য বনি যায় আমার বুজুরগণ হযরতে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন ও বাইরে এই পাথরের ভিতরে যে তুমি ইবাদত করতেছো আল্লাহর কতদিন যাবৎ এইভাবে তুমি ইবাদত করতেছ বলে ও নবী ঈসা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি করার উদ্দেশ্যে আমি 400 বছর থেকে এই দরজাবিহীন জানালাবিহীন পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করতেছি বলো সুবহানাল্লাহ কত বছর থাকি 400 বছর থাকি আমার বুজুরগণ আমার বন্ধুগণ এই 400 বছরের কথা শুনিয়া হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ইন আর নিবেদন করইন আর বলইন আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতে আমার নবুয়তি এবং রিসালতির এখন আপনি সিজ করিলাও আয় আল্লাহ আমার মধ্যে এইভাবে কোনো ক্ষমতা আজ পর্যন্ত আসে না যে আমি একাগ্রতায় 400টা দিন অতিবাহিত করতাম আয় আল্লাহ 400 বছর থেকে আপনার বন্দায় পাথরের ভিতরে আপনার রাজি করার জন্য এবাদতির মধ্যে মগ্নমত্ত আয় আল্লাহ মেহরবানি করি আমাকে এইভাবে ক্ষমতা প্রদান করো যাতে আমি এইভাবে আবিদ বনিয়া আপনি মুনিব রব্বুল ইজ্জতরে মাবুদ হিসাবে সম্বোধন করতে পারি হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ বলেন ঈসা তুমি আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই তোমার ঘরে একজন নবী এই জমিনের মধ্যে আমি পাঠাইব যে নবীর নাম হবে আমল সেই নবীর উম্মতরে আমি প্রতি বছর একটা রাত্রি দেব যে রাত্রি তারা যদি জাগরিত ভাবে কাটাইতে পারে ইবাদতির উদ্দেশ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে 400 বছর পাথরের ভিতরে যে ব্যক্তি আবির তার ইবাদত চাইতে আর অমর দাদা সম্পন্ন করিয়া দিব জোরে বলে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন সেই রজনী কোন রজনী বলে সেই রজনীটি হলো আমার ভাইয়েরা যে রজনী হলো শাবান মাসের 14 দিন গত রাত্রি সেই দিন থেকে হযরত ঈসা আলাইহিস সালাম ক্রন্দন আরম্ভ করেন সিজদায় ফুলিয়ার বলতে থাকেন আয় আল্লাহ সাইনা তোমার নবুয়তি সাইনা তোমার রিসালতি আমি হতে চাই সেই নবীর উম্মতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের এই দরখাস্তরে আল্লাহ গ্রহণ করেন
করেন যার ফলে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম এই জমিনে আইবা কিসের কারণে মন্ত্রী হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য জেলা পরিষদ হওয়ার জন্য ভারতের প্রাইম মিনিস্টার হওয়ার জন্য বিশ্ব রাষ্ট্রপতি হওয়ার জন্য নয় পৃথিবীর সর্বোচ্চ নেতা হওয়ার জন্য নয় একটি মাত্র কারণ বেলে কারণটা কি বেলে আর কোন উদ্দেশ্য নয় আখির জামানার নবীর উম্মত সে যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে যাতে শাবান মাসটি কমপক্ষে কয়েকটা বার ভাই লাভ কি হবে বেলে আমি এমন একটি রাত্রি পাবো যে রাত্রি যদি আমি সুজাত থেকে অতিবাহিত করতে পারি তা বলে পাথরের মধ্যে দরজাবিহীন জানালাবিহীন ছিদ্রবিহীন যে পাথরে আবিদ ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল ইজ্জতের নৈকট্যতা লাভ করে আমি হযরতে ঈসা এইভাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইব বলো সুবহানাল্লাহ তাহলে বুজুর্গগণ বন্ধুগণ লক্ষ্য করো আমাদের স্তর আমাদের মর্যাদা আমাদের গ্রেড আমাদের যে ক্যাটাগরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন রাখেন অন্যান্য নবী রাসূলদের আপনার মর্যাদা আমরা রে আল্লাহ দেন রাসূলুল্লাহর ফরমান উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাঈল আমার উম্মতের উলামা যারা আমার উম্মতের আলিম যারা তারা বনী ইসরাঈলের নবী সমতুল্য জুরে বলো সুবহানাল্লাহ আর জুরে বলো সুবহানাল্লাহ একটুবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله এই রাত্রি নারো বর্ণনা শুনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন হাদিসে বর্ণিত তিরমিজি শরীফের বর্ণনা আমার নবী সাহাবা ইকরামদেরকে বলেন ও আমার সাহাবীরা একটি বকরির লোম তোমরা গনিয়া দেওয়া সম্ভব আছে নিবিলে না হে আমার সাহাবীরা আসহাবে বনি কুরাইজার মধ্যে যতটি বকরি আছে ততটি বকরির লোম কোনো মানুষ গনিয়া দিতে পারবে বিলে না আমি জিজ্ঞাসা করি চেপটিব্র জফুরের মানুষ বাহাদুরপুরের মানুষ হাইলাকান্দি ডিস্ট্রিক্টের অন্যান্য গ্রামাঞ্চলের মানুষ যদি আপনাদেরকে যদি আপনার একটা পুরস্কার দেওয়া হবে আগামীকালকে এই পুরস্কারের যদি ইচ্ছা থাকে উদ্দীপনা থাকে তাহলে একটা বকরির খানের মধ্যে কতটা রুম আছে গনিয়া দিতে পারবা পারবা কেউ আছে আমার মনে হয় এইভাবে কোনো মানুষ বাইর হইবে না যে বকরির খানের লোমটা গনিয়া দেয় আর টাকা 10,000 দেওয়া হইব ওগুনটা আট লাগাই মহিলা আমার মনে হয় না কেউ বাইর হইব কারণ সম্ভব হইব নি মাতো না সম্ভব হইতো না বেড়াছেরা লাগিয়ে যাইব বকরির এক কানের লোম গনা সম্ভব হইতো না আর একটা জিসিম একটা শরীরও যে কত যে লোম থাকে আমার ভাইয়েরা অন্যান্য গ্রামের মধ্যে অনেক এলাকার মধ্যে অনেক ভাই বন্ধুরা আছে কিছু গোত্র আছে যেগুলো আপনার কিছু কর্ম করে যেমন কেউ মাছ পালন বেশি করিয়া করে কোন অঞ্চলের মানুষে আপনার জার্সি গরু বেশি করিয়া পালন করে কোন অঞ্চলের মানুষে বেশি করিয়া বকরি পালন করে সাউথ ইন্ডিয়ায় যারা গেছো দেখা যায় সৌদি আরবে যারা গেছো আপনার দেখা যায় দেখো ফালের মধ্যে হাজার হাজার বকরি মেষ আছে যেগুলা একজন মাত্র দুইজন মাত্র রাখালে রাখতেছে কিন্তু আসলে এই বকরিগুলা এই মেষগুলা একজন মানুষের মালিক তে আরবের মধ্যে দুইটা গোত্র বা দুই কবিলা এক কবিলার নাম হইল আসাবে বনি কুরাইজা আর এক কবিলার নাম হইল আসাবে বনি কেলাব এই দ গোত্র হয় ওলা বকরি পালন করে জেলা পৃথিবীর মধ্যে তাদের বকরির সঙ্গে কোনো গোষ্ঠী গোত্রর কোনো মালিকর বকরি পালার কম্পিয়ার নাই সুহান আল্লাহ রাসূলুল্লাহ বলেন হে আমার সিয়াবা ইকরামগণ লক্ষ্য করো আসাবে বনি কুরাইজা এবং আসাবে বনি কেলাবের বকরির গার মধ্যে যতটি লোম আছে তার চাইতে হাজার হাজার গুণ বাড়িয়া আমার গুনাগার ইমানদার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রজনীতে মাফ করিয়া দেন ইয়া রাসূলুল্লাহ
এই রাত্রিটি যদি আমরা রে পরিচয় ঘুরাইয়া দেইন তাহলে আমরা উপকৃত হইব রাসূলুল্লাহ ফরমাইন হাজা লাইলু মিন নিসফে শাবান সেই রাত্রিটি হলো শাবানের 14 দিন গত রাত্রি এই রজনীতে যদি কোন মানুষ নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তারে উপকৃত করেন এই রজনীর সবে বরাত বলা হয় যার বেঙ্গলি হলো ভাগ্য রজনী মুকম্মল মদম্মল সবে বরাত কিতাবের মধ্যে আনয় যদি কোনো মানুষের ভাগ্যকে পরিবর্তন করার উদ্দেশ্য থাকে হায়াতরে বর্ণিত করার উদ্দেশ্য থাকে তার ছেলে সন্তানকে কামিয়াব করার যদি উদ্দেশ্য থাকে নিজে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার যদি উদ্দেশ্য থাকে তাহলে বেশি করে এই রাত্রিতে ক্রন্দন কর আমার ভাইরা আমার বুজুর্গগণ তাহলে বোঝা গেল এই যে মাস যেটা এর জন্য রাসূলুল্লাহ বলেন এই মাস হলো আমার উম্মতের মাস আমার মাস আর রমজান মাস হইল শাবান শাহরি রমাদান শাহরুল্লাহ আর রমজান মাস হইল আল্লাহর মাস এর জন্য হায় রে হায় রমজানে মানুষের লাভ কি করে হযরত আদম আলাইহিস সালাম সিলা বেহেশতে যখন জমিনের মধ্যে পতিত হইলা হযরত আদম আলাইহিস সালামের দেহ পৃথিবীতে সৌন্দর্যতা ছিল এই সৌন্দর্যতাটি নষ্ট হইয়া গেল আল্লাহর দরবারে হযরত আদম নিবেদন করেন আয় আল্লাহ রব্বুল আলামিন আপনি আমারে এমন একটি ক্ষমতা দাও যে ক্ষমতার মাধ্যমে আমার শরীরের সৌন্দর্যতাটারে আবার ফিরাইয়া আনতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আদম যদি তোমার শরীরের দেহের সৌন্দর্যতাটারে তুমি ফিরাইতে চাও হে ভাইরা ক্রিম মাখো স্নো মাখো পাউডার মাখো লক্ষ্য করো আল্লাহ বলেন হে আদম যদি তোমার শরীরের সৌন্দর্যতাটারে যদি ফিরাই আনতে চাও তাহলে কিন্তু প্রতি মাসে তুমি কয়েকটা রোজা রাখো হযরত আদম আলাইহিস সালামের সুন্নত ছিল প্রতি 13-14-15 তারিখে তিনি রোজা রাখতেন এর চাইতে উপসংহার বাইর হইল যদি কোনো মানুষে পারফেক্ট রোজা যদি আপনার রাখে তাহলে এই ব্যক্তির দেহের সৌন্দর্যতা আল্লাহ গলিয়া দিয়া দে বলো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান রোজাদারে যখন রোজা রাখে ওয়ালা খালুফু ফামি সাইম ইয়াতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিক যখন মানুষের স্টমাক নামক একটি জায়গা আছে সেই জায়গা থেকে মানুষের পাকস্থলী থেকে যখন আপনার দুর্গন্ধ মুক্তি বাহির হয় এই প্রবাহিত বাতাসের সঙ্গে যে দুর্গন্ধ বাহির হয় রাসূলুল্লাহ ফরমান হে আমার উম্মতেরা তোমাদের এই দুর্গন্ধটি আল্লাহর দরবারে তো গ্রহণযোগ্য ওয়ালা খালুফু ফামি সাইম ইয়াতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস সেটা মিসকে আম্বর চাইতে আরো খুশবুদান আরো সম্মানী এই জন্য রাসূলুল্লাহর উম্মতেরা এর অর্থ এই কান্না যে রোজা মাসে তুমি দাঁত মাঞ্জন করবা না শরীয়তের মাসলা হইল রোজা দ্বারা দেখো তারা কিন্তু যদি ব্রাশ করো তাহলে আপনার ফজরের আগে ব্রাশ সরিয়া নিবাই দিনের বেলা এইভাবে আপনার ব্রাশ করা কিন্তু মকরুয়ে তাহরিম আমার বুজুর্গন আমার বন্ধুগণ আর আবার যদি মিসওয়াক করো সেটা কিন্তু তোমার জন্য জায়েজ আছে আল্লাহ উম্মা সাল্লি জুরে জুরে سيدنا اوليا جاوري راتري ريعاوا جاوري شونا المدينة ويما في لير سلام خيا بريو نبير باكرا ودايا الله سيدنا مولانا وعلى لي سيدنا আমার বুজুর্গন আমার বন্ধুগণ রাসূলুল্লাহ বলেন আসমুলি ওয়া আনা আজজি বিহি আমি আপনাদের সম্মুখে হাদিস পড়েছি আসমুলি ওয়া আনা আজজি বিহি
الصوم لي وانا اتزبي دوتي عبارت حديثে আছে এই হাদিসটি হলো হাদিসে কুদসি হাদিসে কুদসি মানে কি কুরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন 6666 টি আয়াত যখন কুরআন শরীফের প্রথম আয়াতটি হলো ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক আর শেষ আয়াতটি হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আমার ভাইরা অসুবিধা হননি অসুবিধা হননি রোজার আলোচনা শোনায় অসুবিধা হননি বুঝা যারনি আচ্ছা আমি আমার ভাইরা লক্ষ্য করো কথাটি আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা الصوم لي وانا اجزي به অর্থ হইলো বাংলা হইলো মিনিং হইলো রোজা আমার জন্য কার কথা আল্লাহর কথা রোজা আমার জন্য আর রোজার জেজা আমি দেই রোজার জেজা কে দে আমি দেই মানে আল্লাহ দেন রাসূলুল্লাহ বলেন الصوم لي وانا اجزي به الصوم لي وانا اجزي به মানে রোজা আমার জন্য আর রোজার জেজা আমি হই মত বুঝা জাননি একটা হইলো রোজা আমার জন্য রোজার জেজা আমি দেই আর একটা হইলো রোজা আমার জন্য রোজার জেজা আমি হই দুটা শব্দ এক নি দুটা অর্থ এক নি না দুটা ভাঙিয়া বুঝাইয়া দিতাম নি রাসূলুল্লাহর উম্মতেরা যেমন দৃষ্টান্ত স্বরূপ ফর এক্সাম্পল একজন মানুষে একটা খামলা খামো রাখলো খামো রাখার বাদে আপনার যেমন ভারতের রাষ্ট্রপতি বা ভারতের প্রধানমন্ত্রী যে আসন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী এর আপনার কিছু কর্মর ব্যাপারে কিছু দায়িত্বশীল ব্যক্তিও হলাছেন যারার বেতন স্বয়ং আপনার প্রধানমন্ত্রী দেইন না অন্য বিভাগে দে হইছেন হে দে বিভাগীয় কর্মকর্তা যারা কর্তৃপক্ষ যারা এরা দেইন ঠিক না ভুল কথাটা না প্রধানমন্ত্রী আর দি দেইন মাদনা তুলা প্রধানমন্ত্রী না যদি এই কর্মীদের বেতন প্রধানমন্ত্রী দিতা এত্তা কি আরো কম এই খামলা বা এই কর্মী বেশি সন্তুষ্ট হইব না কর্তৃপক্ষ দিলে সন্তুষ্ট বেশি হইব আপনারা কই যাইন আপনার প্রধানমন্ত্রী টাইম দিলে কি তা বেশি হইবা সন্তুষ্ট বেশি হইবা না যদি কমও দেন দেবা বেতন এই ডিপার্টমেন্টও চাকরি করিয়া বেতনটা কেদের আমরা প্রধানমন্ত্রী আমরা রাত দিতরা আর যদি ও বিভাগীয় কর্মী বিভাগীয় কর্মকর্তা যারা কর্তৃপক্ষ যারা এরা দেন কিন্তু এর মর্যাদা এর সমান রইব না কোনো দিনও না তে আমার বুজুরগণ আমার বন্ধুগণ রাসূলুল্লাহ বলেন রোজা যারা রাখে রোজার বিনিময়ে যেটা এটা আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে কোনো বান্দার হাতে দিতা না এ বলো সুবহানাল্লাহ আস-সাওমুলি রোজা আমার জন্য وانا اجزي به الرزار جزاتا امي ديبو كمان قطع انندر قطعنا دكر بيابان انندر قطع رسول الله بلنا سولي وانا اجزا به امار امترا امار الله بلن سنو رزا امار جنو ارتت الله جنو وانا اجزا به الرزار جزا ويلم امي الله for example একজন ধনী একজন গনি একজন মালদার ব্যক্তি যদি তার ঘরের মধ্যে একটি চাও করবা নৌকর বা খামলা রাখে আর তার যদি বেতন নির্ধারণ করে মাস হইল 15,000 6,000 15,000 কথাটা বুঝিও বাইরে বন্ধুরে টাইম পাস করতেছি না কোরআন হাদিস বুঝাইতেছি উপমা দ্বারা উদাহরণ দৃষ্টান্ত দ্বারা যেগুলা আমার ভাইয়েরা বন্ধুরা মানুষ নিট এন্ড ক্লিন করতে পারে এই বিষয় বস্তুটারে এর জন্য আমি উপস্থাপন করতেছি 15,000 বেতন আর এক মাস কয় দিনে হয় 30 দিনে এখন এই যে 15,000 বেতন আলা বেটা 10 দিন বাদে যদি যদি আপনার ই বাড়ির থাকি যায় কি বা যাইতো কি হয় বা বেতন তলব করে বলে আমার বাড়িতে বিপদ পড়ছে আপনার কাছে তো আমি খামো আমাইতে এক শর্ত আসলো আপনি টাকা 15,000 মাসো আমারে দিতা আর আমার 10 দিন খামো রই গেছে এখন আপনি আমারে কিছু টাকা দেখুয়া ভুল হইব মাতো না তোলা ভুল হইব শুদ্ধ এখন ই বেটা বেতন যদি সারা দিলে এতে কতটা দিব না বা হইছে না বুঝা আমি অঙ্ক বেশ জানি না 5,000 দেতে সারা যদি দেতে কতদিন দি কত দিব 5,000 কারণ তি ভাষা 15-10 দিন হইছে তো আর বেটায় তলব করছে আমারে পয়সা দেও তবে সারা দিলে বালা
আমারে মান্থলি হিসাবে হিসাব করিয়া তুমি দেওতে 10 দিন কাজর হইছে কত দিব 15000 নানি 15000 নাই মাত অন বুঝিও ওখান তোড়া বন্ধনি দেও আচ্ছা এক মালিকে খামো রাখলো বা তোমারে আমি খামো রাখলাম তোমার বেতন আমি নির্ধারণ করলাম না 15000 না 20000 না 10000 না তবে তুমি জানা রাখিও তুমি আমার বাড়িতে আইছ খামো আমাইছো যদি তোমার কোনো বিপদ ফলি যায় সামনে দিয়ে এই বিপদর সম্মুখীন তুমি কোনো চিন্তা ভাবনা করিও না তোমার যে সময়ে যে প্রয়োজন আমি এই প্রয়োজনের মোকাবিলা করব এখন যদি বেটা খামো আমাইয়া 5 দিন বাদে বা 10 দিন বাদে ধরো আগর হিসাবে অনুযায়ী তাও 10 দিন বাদে যদি ইবেটার বাড়ির যদি প্রয়োজন ওই যায় টাকা 20000 তার তো নির্ধারণ করা নাই তে ই মালিকে দিতানি না দিতানো মাতো না তুলা হে ভলা তো কই যাও কে কারণ নম্বর দিন বাগিয়াও যাও কি কিন্তু এন দিতানি না দিতানা কিছু বিচার বুদ্ধি আমার কাছে আছে নানি বিবেক বুদ্ধি আছে নানি দিতা আমার নবীর উম্মতেরা ইন কিতা দেওয়া লাগবো বিলে 20000 টাকা দিয়ে এনে সাহায্য করা লাগবো কারণ তাইন শর্ট কন্ডিশন আছে তাইন হারাইতে সময় কইছেন যত সমস্যা হোক আমি আছি এর মোকাবিলা তে আমার বুজুর্গন আমার বন্ধুগণ লক্ষ্য করো আমার আল্লাহ বলেন আসাউমুলি ওয়া আনা উজজা বিহি রোজা আমার জন্য আর আমি আল্লাহ স্বয়ং সম্পন্ন রোজার যে যাব ল সুবহানাল্লাহ রোজা যাইন ধরো এন বদলা আমি দেই আর রোজা যাইন ধরো এন বদলা আমি হই দটা কথা বুঝা গেছে নি বুঝা গেছে নি আরো তুলা বুঝাইয়া দে আরো তুলা বুঝাইয়া দে কোরআন শরীফ 8 নম্বর পারা বাইর করো বাইর করলে পাইবা মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা একটা নেকি বান্দায় করলো আল্লাহর লগে 9 লাগাইয়া দে ওই গেল কত 10 10 এজন্য হাদিসে বর্ণিত কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত সওয়াব পায় কেনে বিলে ফাস তো তার আছে মূল আর আল্লাহ আরো যেহেতু একতর লগে 9 লাগাইয়া দিবা ফাস নং 45 আর ফাসে কত হইল 50 আমার ওয়াজে অসুবিধা হন নিবা না মনে মনে করা বাড়ির দারর বেটাই গো আবো যায় না কেনে করিমগঞ্জ এখন তো আবো রইছো আচ্ছা আমিও যাই রে বা করিমগঞ্জ অসুবিধা নাই খাইলু আপনার 2টা 23 মিনিটও করাইছি 2 ওয়াজ করিয়া আমার ভাই হল আমার বন্ধু হল কথাটা লক্ষ্য করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লিসাইমে ফরাতান রোজাদারের জন্য 2টা খুশি কয়টা খুশি মাত তুলা হজাক দিনা ঘুমো তে তুলা লড়িয়া কো কয়টা খুশি আমি কইয়েন না লিসাইমে ফরাতান অর্থাৎ রোজাদানের জন্য 2টা খুশি কয়টা খুশি 2টা খুশি আমি ইউসুফ জুলেখার কিসা কইয়ান না আর আমার লাইভও কোনো ওয়াজ করছি না কিসা দিয়া নেটো ওয়াজ আমি আগে না করতাম নিষেধ করতাম যাই হোক এলকু আমার ভাই ইনতে তুলন আমার আর আপত্তি নাই যাই হোক সবর তুলিতরা আমার ভাই হল আমার ওয়াজও কোনো কিসা বিসা আপনারা কিসা মিসাইতে হইতা নাই ইউসুফ জুলেখার কিসা আর কুইয়ার বাগানোর কিসা বাসা বা শুনির কিসা দিয়া আপনার 7000-8000 বেটা ইনতে লইয়া যাইতরা কোনো আপত্তি নাই আমি ইতাত নাই দাওয়াত দেও না দেও কোনো আপত্তি নাই আমার দাওয়াত দিলেও আমার খাওয়ার ব্যবস্থা বাড়িতে আছে না দিলেও আছে ও চায় বালা লাগে আমার কথা অনেন হুনো আর খারাপ লাগেতে বদুয়া দিও না আস্তে আস্তে যাও অনুমতি আছে এও ছাড়ো আছে আমার বুজুর্গন আমার বন্ধুগণ রসুলুল্লাহ ফরমাইন রোজাদারের জন্য কয়টা খুশি 2টা খুশি কয়টা খুশি 2টা খুশি একটা খুশি হইল ইন্দা ফিত্রিহি এই ফিত্রিহির মধ্যে 2টা ব্যাখ্যা কয়টা ব্যাখ্যা 2টা ব্যাখ্যা দটা করতাম নি একটা হইল রোজাদার যখন রোজা রাখবে রসুলুল্লাহ বলেন তার জন্য 2টি আনন্দ কয়টা আনন্দ 2টি আনন্দ একটি আনন্দ হলো রোজাদার যখন রোজা রাখে সম্পূর্ণ দিন যখন সে উপবাস থাকে ইফতার তার সম্মুখে আছে ইফতার যখন করে মানুষ এমন আনন্দিত হয় লক্ষ্য করো রোজার মধ্যে মানুষের যদি খসির মাংস দি ভাত খাওয়াও আর রোজা মাসর যদি আপনার লাই শাক দি অতগু ভাত খাওয়াও কোন গুক বেশি খুশি মানুষ হয় কোন গুক ও সামনে দিয়ে আর নানি লালি শাকর আটা আপনার 10 টাকা বিকিত যারা ভালাইছো না 10 টাকা বিছিয়ে নিয়ে ভালাইও এখানে বহাজ ওরাশি তুলি লইছো নানি ভালাইও মেঘ দিলেও বেলা ফুটিব 18-19 দিলে নালি খাওয়া যায় আমি 10 টাকার বিছিয়ে নিয়ে তো কি একগু উল্টাইলে আছে আমার ওগু তৈসলাম আবো ফালাইতাম পারছি না কিতা তোমার তান্ডে পইতা ওই উন্না তো কি একগু তো আগু তুমি এখনো সময় একটা কোনটা তো ওই